হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে, কি প্রসিডিওরে হবে, এবং আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কি সিদ্ধান্ত হলো, ও সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে সবার প্রথমে ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যারা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা হবে। তো সেই নিয়ে আমি রীতিমতো আগে তোমাদের জানিয়ে দিয়েছি, কিন্তু কবে পরীক্ষা হবে, এ কোন ডেটে পরীক্ষা হবে, কী প্রসিডিওরে পরীক্ষা হবে সেটা তোমাদের বলিনি। কারণ আজকেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর বৈঠক হয়েছে এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে অ্যাকচুয়ালি কবে থেকে তোমাদের ফাইনাল ইয়ারে এক্সাম হবে এবং কী কী প্রসিডিওরে তোমাদের এক্সাম বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো নিতে পারে। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের আলোচনা করব। সবার প্রথমে আমি বলে রাখি যে তোমাদের বিভিন্ন কলেজ, যেমন প্রেসিডেন্সি কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, এরকম প্রচুর বিশ্ববিদ্যালয় আছে, রীতিমতো আগে যখন ইউজিসি ঘোষণা করেছিল যে তোমাদের পরীক্ষা নেওয়া যাবে না, তখন কিন্তু তারা পূর্ববর্তী যে তোমাদের পরীক্ষাগুলো হয়ে গেছিলো ও সেই পরীক্ষার ওপর মূল্যায়নের মাধ্যমে অথবা প্রজেক্টের মাধ্যমে 80% এবং 20% এই রকম আকারে বিভিন্ন কলেজ কিন্তু রীতিমতো পরীক্ষা নিয়ে নিয়েছে এবং পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশও করে দিয়েছে, কারা পাস করেছে, কারা ফেল করেছে এগুলো জানিয়ে দিয়েছে। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু ডিপার্টমেন্টের এর ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের কিন্তু অলরেডি পরীক্ষা নেওয়া হয়ে গেছে বিভিন্ন নিয়মাবলী মেনে এবং তাদের রেজাল্টও বেরিয়ে গেছে। তো এখানে এরকম ব্যাপারটা কেন হয়েছে, 29 এপ্রিল কিন্তু ইউজিসি ঘোষণা করেছিল কোনো মতেই এই কোভিডের পরিস্থিতিতে তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফাইনাল ইয়ারের এক্সামগুলো রয়েছে সেগুলো নেওয়া যাবে না, সেগুলোকে না নিয়েই স্টুডেন্টদের অ্যাকচুয়ালি পাস করিয়ে দেওয়া হবে। তা বলে দিয়েছিল বিভিন্ন উপায়ে তারা বিশ্ববিদ্যালয় ঠিক করবে কিভাবে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের নম্বর দেওয়া যায় এবং ফল প্রকাশ করা যায়। কিন্তু তারপরে 6 জুলাই ইউজিসি আবার নির্দেশ আসে যে উইদাউট এক্সাম বিশ্ববিদ্যালয় বা কলেজের ফাইনাল ইয়ারের কোনো স্টুডেন্টকে পাস করানো যাবে না, তাদের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নিয়েই তাদের ফল প্রকাশ করে তাদেরকে পাস করানো হবে, আদারওয়াইজ উইদাউট এক্সাম কাউকে পাস করানো যাবে না বা অন্য কিছুর ওপর মূল্যায়ন করে, আগের পরীক্ষার ওপর মূল্যায়ন করে তাদের ফল প্রকাশ করা যাবে না। তো প্রবলেমটা হয়েছে এখানেই, ইউজিসির দু রকম নির্দেশিকা, সবার প্রথমে নির্দেশ দেওয়া হয়েছিল 29 এপ্রিল পরীক্ষা না নিয়ে পাস করানো এবং 6 এপ্রিলে এই ইউজিসির আবার নির্দেশ এসেছে পরীক্ষা নিয়েই ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের পাস করানো হবে। তো এখানে আগের যে নির্দেশ অনুযায়ী কিছু কলেজ কিন্তু কাজ করে ফেলেছে, সেই কারণে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলেন যে পরীক্ষা নেওয়া হয়ে গেছে সেই পরীক্ষা আমরা পুনরায় নিতে পারবো না, এবং অনেক বিশ্ববিদ্যালয় বা কলেজ বলেছে যে আমরা পুনরায় পরীক্ষা নেব। যেমন আমি মার্কউড বা প্রেসিডেন্সি কলেজের উপাচার্যর কথা যদি বলি, তারা বলেছে যে পরীক্ষা নেওয়া হয়ে গেছে সেই পরীক্ষা পুনরায় আবার নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তাদের পরীক্ষা নেওয়া হবে না। এছাড়া এই রকম দু একটা কলেজ বা বিশ্ববিদ্যালয় বাদে বাদবাকি যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো রয়েছে তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা পুনরায় নেওয়া হবে, এটাই ঘোষণা করা হয়ে গেছে। যাদের নেওয়া হয়ে গেছে তাদেরও নেওয়া হবে এবং যাদের নেওয়া হয়নি তাদেরও নেওয়া হবে। কয়েকটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে না, যেমন আমি বললাম যাদের পুনরায় আগের থেকে সমস্ত নিয়মাবলী মেনে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, ফর এক্সাম্পল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো এখন যেটা শিক্ষামন্ত্রীর সাথে এ ঘোষণা করার পর দিনক্ষণ ঠিক করা হয়েছে যে কবে থেকে তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া হবে। তো এখন তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা তো নেওয়া হবে, কিন্তু কী উপায়ে তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা এই মুহূর্তে নেওয়া হবে? তো এখানে আমি বলে রাখি, তোমাদের 1 তারিখ থেকে 18 তারিখে যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেই পরীক্ষার কথা বৈঠকে 3টে বিষয়ে আলোচনা করা হয়েছে, এক হচ্ছে অনলাইন, দ্বিতীয় হচ্ছে অফলাইন, আরেকটা হচ্ছে ব্লেন্ডেড মোড। তো এই 3টে উপায়ের মধ্যে তোমাদের কীভাবে ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া হবে, তো এখানে যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর উপাচার্যদের বা প্রার্থীদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের দ্বারা আজকে জানানো হয়েছে যে তোমাদের পরীক্ষার্থীদের ফাইনাল ইয়ারের পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেটা ডিপেন্ড করছে বিশ্ববিদ্যালয়ের ওপর, বিশ্ববিদ্যালয় বা কলেজ ঠিক করবে অ্যাকচুয়ালি তোমাদের কী উপায়ে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এখানে কিছু নিয়মাবলী অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে এবং সর্বশেষে বৈঠকে ঠিক করা হয় যে তোমাদের পরীক্ষা তোমরা বাড়িতে বসেই দিতে পারবে, এই মুহূর্তে এ তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে না। সে অনুযায়ী তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে সেটা তোমরা কীভাবে পাবে এবং তোমাদের যে উত্তরপত্র সেটা বিশ্ববিদ্যালয়ের হাতে কীভাবে পৌঁছাবে, তোমাদের যে ফাইনাল ইয়ারের প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র তোমাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে
সেই ওয়েবসাইটে কিংবা ছাত্রবন্ধু অ্যাপসে তোমাদের আপলোড করা হবে। সেই প্রশ্নপত্র দেখে তোমরা বাড়িতে বসে তোমাদের উত্তরপত্র লিখতে হবে। উত্তর লেখার পর তোমরা ওটা ছবি তুলে তোমরা ওয়েবসাইটে আপলোড করতে পারবে, অথবা তোমরা যদি চাও তো ছাত্রবন্ধু অ্যাপসেও তোমরা আপলোড করতে পারবে। এছাড়া কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসেও তোমরা উত্তর পর্ব পাঠিয়ে দিতে পারো। তো এখানে তোমাদের এই এই অপশান রয়েছে, তোমরা ইমেলের মাধ্যমে অথবা তোমরা ওয়েবসাইটে অথবা তোমরা কী হচ্ছে এই ছাত্রবন্ধু অ্যাপসে তোমরা তোমাদের উত্তরপত্র আপলোড করতে পারো। এছাড়া অনেক এরকম স্টুডেন্টও রয়েছে যারা অনলাইনে আপলোড করতে পারবে না, তাদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে। যারা অনলাইনে কোনো কারণবশত আপলোড করতে পারবে না, তারা যে কোনো তোমার বাড়ির সামনে যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে গিয়ে উত্তরপত্র জমা দিয়ে আসতে পারো। তো এখানে উত্তরপত্র তোমাদের বিশ্ববিদ্যালয়ে, তোমরা যে বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ো সেই বিশ্ববিদ্যালয় বা কলেজে যেতে হবে না, তোমাদের বাড়ির সামনে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের উত্তরপত্র জমা দিয়ে আসতে পারো। তো এখানে অবশ্যই তোমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, তোমরা যে পদ্ধতিতেই উত্তরপত্র জমা দাও না কেন তোমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তোমাদের এর উত্তরপত্রকে জমা দিয়ে আসতে হবে। তো এই রকম পদ্ধতিতেই তোমাদের ফাইনাল ইয়ারের এক্সামকে নেওয়া হবে অক্টোবরের 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। তোমাদের 1 তারিখ থেকে 18 তারিখ বলতে প্রত্যেকটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ডেট হবে, কিন্তু 1 থেকে 18 তারিখের সময়সীমা দেওয়া রয়েছে। প্রত্যেকটা কলেজে ভিন্ন ডেট হতে পারে, কিন্তু ডেটগুলো পড়বে 1 থেকে 18 তারিখের মধ্যে। তো সেই কারণে তোমরা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে আপডেট থাকো, তাহলে তোমরা কবে তোমাদের কলেজে 1 থেকে 18 তারিখের মধ্যে অক্টোবর মাসের কবে অ্যাকচুয়ালি তোমাদের কলেজে পরীক্ষা হবে, তোমাদের কী সময়সীমা রয়েছে, সমস্ত কিন্তু তোমরা ওই কলেজের ওয়েবসাইট থেকেই জানতে পারবে। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের ফাইনাল ইয়ারের এক্সাম কবে হবে, তোমাদের এর কী পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। আর তোমরা যদি এই ভিডিওটিকে এখনও পর্যন্ত শেয়ার না করে থাকো, অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী রয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।